হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট তোমরা যারা ম্যাথ বা গণিতে ভয় করছো তারা প্রত্যেকে জানো যে এখান থেকে ভালো একটা স্কোর তোমরা করতে পারবে যদি ভয় তোমাদের চিরতরে দূর থাকে অবশ্যই গণিতে ভয় করলে হবে না অ্যাকচুয়ালি হচ্ছে তোমরা প্রত্যেকটা পেপারের ওপর তোমরা যদি পারদর্শী হও তাহলে একটা র্যাক ভালো করতে পারবে তো আমরা পর্ব নম্বর সেভেন আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা দেখো যে ডার গিয়া ও মার গিয়া অর্থাৎ যে ভয়ে মরে যাবে তাকে কিন্তু কিছুই করতে হবে না অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে অবশ্যই পারদর্শী হতে হবে তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমি লাইন বা লাইন তোমাদের সামনে আলোচনা করব যাতে করে কি তোমরা অবশ্যই যেন বুঝতে পারো টাইম অ্যান্ড ওয়ার্কের এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে তোমরা যদি দু সালের কোশ্চেনটা ফলো করো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে এই টাইম অ্যান্ড ওয়ার্কের উপর বেশ করে কিন্তু অবশ্যই তোমাদের প্রশ্ন এসেছে তো দেখো প্রথমে যেটা বলা হচ্ছে যে এখানে স্পষ্ট করে তোমাদের বলা হচ্ছে কুড়িজন লোক দৈনিক ছয় ঘণ্টা করে যদি কাজ করে তাহলে আঠারো দিনে একটা কাজ শেষ করে তাহলে পনেরো জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করে বারো দিনে শেষ করবে খুব সহজ অঙ্কট জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কটা তোমাদের হয়ে যাবে প্রথমে দেখো প্রথমেই তোমাদের এখানে জোন বলছে তাহলে এই প্রথমে এখানে তোমরা জোন বা লোক লিখে নেবে ঠিক আছে জোন বা আমি লোক লিখে নিলাম তারপরে এখানে ঘন্টা বলছে ঘন্টা মানে এখানে আমি সময় লিখে নিলাম ঠিক আছে এখানে আমি সময় লিখবো এইভাবে আন্ডারলাইন করবো শর্টকাট করব আমরা তারপরে এখানে দিনের কথা বলছে আমরা দিন লিখে নেবো খুব শর্টকাটে হয়ে যায় অঙ্কটা দেখো প্রথমে বলছে জন লোক ঠিক আছে তারপরে ছয় ঘন্টা করে কাজ করে এবার আঠারো দিনে কাজটা শেষ করে নেক্সটে বলছে যে পনেরো জন লোক তাহলে আমি অবশ্যই কুড়ির নিচে পনেরো লিখবো মানে এটা জোনের ঘর কত ঘন্টা তাহলে সময়ের এখানে তোমাকে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে কারণ তোমাকে এটাই বের করতে হবে ঠিক আছে বারো দিনে তাহলে দিনের এখানে অবশ্যই আমি বারো লিখবো এবারে তোমাকে অঙ্কে চলে আসতে হবে দেখো যার তলায় জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেটা কিন্তু তুমি লিখে দেবে ছয়ের তলায় জিজ্ঞাসা চিহ্ন রয়েছে ছয় কিন্তু আমি লিখে দিলাম এবারে এটার সঙ্গে এই লোকের সঙ্গে এই সময়কে কম্পেয়ার করতে হবে দিনের সঙ্গে সময়কে কম্পেয়ার করতে হবে যার তলায় জিজ্ঞাসা চিহ্ন রয়েছে সেটাকে কিন্তু কম্পেয়ার বা তুলনা করতে হবে দেখো লোক কুড়ি ছিল পনেরো হয়ে গেলো অর্থাৎ কি লোকটা কী হচ্ছে লোক আগে কুড়ি ছিল এখন পনেরো হয়ে গেল তাহলে লোকটা নিশ্চয়ই কমছে দেখো লোক যদি কমে যায় তাহলে ঘন্টা কম লাগবে না বেশি লাগবে সাপোজ ধরো যে দুজন দুজন মিলে একটা কাজ ছ ঘন্টা করে করছো এবার দেখা গেলো একদিন একদিন দেখা গেলো একজন লোক এলো তাহলে এই দুইয়ের জায়গায় একজন তোমাদের কাজ করতে এলো তাহলে তাকে সময় বেশি করতে হবে না কম করতে হবে অবশ্যই বেশি করতে হবে সেরকমভাবে একই রকমভাবে তোমরা দেখো যে পনেরো জন লোক অর্থাৎ লোকের পরিমাণ কমে যাচ্ছে তাহলে সময়টা কি হবে সময়টা কিন্তু অবশ্যই তোমাকে সময় কি হবে সময় বেড়ে যাবে তাহলে দেখো এটা একটা কমছে একটা বাড়ছে তাহলে ভগ্নাংশ কিন্তু একই রকম থাকবে অর্থাৎ কি পনেরো কুড়ি বাই পনেরো কিন্তু তোমাদের থাকবে ওকে নেক্সট রয়েছে দেখো এখানে দিনের পরিমাণটা কি হচ্ছে দিনের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে দিন যদি কমে ওকে আবারও বলছি দিন আঠেরো দিন ছিল বারো দিন হয়ে গেল মানে ছয় ঘন্টা করে কাজ করে আঠেরো দিনে কিন্তু বারো দিন হয়ে গেল তাহলে লোক যদি কমে যায় তাহলে দিনটা কি হবে ভালো করে বোঝার চেষ্টা করো লোক কমে গেল। লোক যদি তোমাদের কমে যায় সরি দিন যদি তোমাদের কমে যায় দিনের পরিমাণটা যদি কমে যায় তাহলে সময় কিন্তু অবশ্যই তোমাকে বাড়াতে হবে ধরো একটা কাজ তুমি ছয় ঘন্টা করে কাজ করছো আঠেরো দিনে কমপ্লিট করবে সেখানে তুমি বারো দিন করে নিলে অর্থাৎ আঠেরো দিনের জায়গায় তুমি বারো দিন তাহলে তোমাকে দিন সময় অবশ্য বেশি বাড়াতে হবে তাহলে দেখো এটা কমছে তাহলে সময় বাড়ছে তাহলে এটা কিন্তু ভগ্নাংশটা এরকমই হয়ে যাবে আঠেরো বাই বারো ঠিক আছে এবারে তোমাকে যেটা করতে হবে যে কাটাকুটি করতে হবে খুব সহজভাবে কেটে দেবে দেখো প্রথমে তুমি এটা ছয় আর বারোকে তুমি এটা তিন দিয়ে ছয় দিয়ে কাটো ছয় তিনে আঠেরো আর ছয় দুগ্নে বারো ঠিক আছে এবারে তিন দিয়ে তিন পাঁচে পনেরো কেটে গেল এই পাঁচ দিয়ে কুড়িকে কাটলে চার পেলে এই দুই দিয়ে চারকে কাটলে দুই পেলে তাহলে দুই গুণিত ছয় দুই ছয় কত হচ্ছে বারো তাহলে বারোটা হবে তোমাদের সঠিক উত্তর সেই অনুযায়ী অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এইভাবে তোমাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে প্রত্যেকে বুঝতে পেরেছো নেক্সট আমরা চলে যাব নেক্সট আবারও দেখো এটা অঙ্কটা রয়েছে অঙ্কটা একই রকমভাবে তোমরা অবশ্যই পারবে জাস্ট একটু বোঝার চেষ্টা করবে তাহলে দেখবে অঙ্কটা তোমরা করতে পারবে এখানে বলা হচ্ছে কি বলা হচ্ছে দেখো দেখো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্ক প্রথমে কি বলা হচ্ছে দেখো সাতজন পুরুষ বা এখানে বা দিয়েছে ঠিক আছে খুব ভালো করে বোঝবে দশজন মহিলা এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষা অবশ্যই আসবে একশো মিটার দেওয়াল দশ দিনে গাঁতে পারে তাহলে চোদ্দো জন পুরুষ ও কুড়িজন মহিলা ছশো মিটার দেওয়াল কত দিনে গাতে পারবে খুব সহজ অঙ্ক জাস্ট তোমরা একটু ধৈর্য ধরে দেখো ক্লাসগুলো কারণ ক্লাসগুলো লং হচ্ছে তোমাদের বেসিক কনসেপ্টের সাথে একটু ডিসকাস করার জন্য ক্লাসগুলো লং হচ্ছে তোমরা অবশ্য ধৈর্য সহকারে দেখো দেখবে অনেক কিছু তোমরা শিখতে পারবে দেখো এখানে বলা হচ্ছে যে সাতজন পুরুষ তাহলে আমরা কিন্তু শর্টকাট করার চেষ্টা করবো সাতজন পুরুষ বলতে আমরা এম দিয়ে মেন দিয়ে আমরা ইন্ডিকেট করলাম সাতজন পুরুষ এবং দশজন মহিলা এম দিয়ে সে ডাব্লু দিয়ে সেটাকে ইন্ডিকেট করব। তাহলে দেখো সাতজন পুরুষ আর জন মহিলা এটা একজন পুরুষ যদি এইভাবে আমরা করি ঐকিক নিয়মে তাহলে দশ বাই আমরা সাত অবশ্যই লিখে দিতে পারি তারপরে এখানে বলছে দেখো যে এখানে পুরুষ কত সেকেন্ড লাইনে বলছে চোদ্দ জন পুরুষ তাহলে চোদ্দো জন পুরুষ তাহলে এইভাবে আমরা কিন্তু অবশ্যই আমরা জানি যে ঐকিক নিয়ম অনুযায়ী কিন্তু এইভাবে অবশ্যই চোদ্দোটা তোমাকে গুণ করতে হবে সাত দুগুণে চোদ্দো কত হয়ে গেলো এবার গুণিত দুই সমান হচ্ছে এই কুড়ি জন হচ্ছে কি কুড়ি জন আমরা পেয়ে গেলাম এটা কুড়িজনটা পেয়ে গেলাম মহিলা ডাব্লু কুড়িজন ডাব্লু ঠিক আছে এবং কুড়ি প্লাস এখানে কতজন রয়েছে আবার এখানে কুড়িজন রয়েছে সেকেন্ডে দেখো ঠিক আছে তাহলে এখানে আবার কুড়িজন তাহলে কুড়ি কুড়ি কত পেয়ে গেলাম আমি চল্লিশ জন এই চল্লিশ জন হচ্ছে টোটাল মহিলা কতজন চল্লিশ জন টোটাল মহিলা ঠিক আছে এই চল্লিশ জন মহিলা তোমার টোটাল হলো এবারে তোমাকে খুব সহজভাবে করতে হবে এখানে তুমি লিখে দিবে মহিলা ঠিক আছে ওই 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 নিয়মে করবো আমরা তৈরাসিক নিয়ম যেটাকে বলা হয় মিটার ঠিক আছে মিটার আর এটা হচ্ছে দিন এটা হচ্ছে দিন তাহলে দেখো মহিলা এটা কতজন মহিলা রয়েছে জন মহিলা একশো মিটার একশো মিটার রয়েছে দশ দিনে গাতে পারে কত দিনে দশ দিনে এইভাবে তৈরাসি করবো এখানে এবার মহিলার এখানে অবশ্যই চল্লিশ বসাব কারণ আমি এখানে কিন্তু চল্লিশ জন মহিলা পেয়ে গেছি তাহলে কত মিটার ছশো মিটার ছশো মিটার ঠিক আছে এবারে কত দিনে গাঁতে হবে সেটা তোমাকে বের করতে হবে ঠিক আছে সেটা কিন্তু অবশ্যই বের করতে হবে দেখো খুব সহজভাবে এটা অঙ্কটা করার চেষ্টা করব দেখো এখানে যার তলে জিজ্ঞাসা আছে সেটা আমি বলেছি যে সেটাকে কিন্তু তোমাকে লিখতে হবে এবারে এবারে দেখো এই মিটারটা একশো ছিল এই মিটার একশো মিটার ছিল ছশো মিটার হয়ে গেল তাহলে এর সঙ্গে মিটারের সঙ্গে দিন করতে তুলনা করতে হবে মিটার যদি বেড়ে যায় অর্থাৎ ছশো মিটার হয়ে গেল তাহলে দিন কম লাগবে না বেশি লাগবে অবশ্যই তোমাকে বেশি লাগবে কারণ যদি কাজের পরিমাণ বেড়ে যায় তাহলে দিনটাও কি হবে বেড়ে যাবে তাহলে দুটোই বেড়ে যাচ্ছে মানে ছশোটা ওপরে আমি লিখবো নিচে আমি লিখে দিব কত একশো ওকে আবার গুণ করব। এবারে মহিলাটা তুলনা করব করবো জন মহিলা ছিল চল্লিশ জন হয়ে গেল তাহলে মহিলাটা কি হচ্ছে অবশ্যই বেড়ে যাচ্ছে লোক যদি বাড়ে তাহলে দিনটা কি হবে লোক একটা কাজ করতে করতে লোক বেড়ে গেল। তাহলে দিনটা কি হবে দিনটা অবশ্যই কিন্তু কি হবে কমে যাবে তাহলে বাড়ছে কমছে দুটোই হচ্ছে তাহলে এটা যা ভগ্নাংশ থাকবে তাই হয়ে যাবে চো দশ বাই চল্লিশ ঠিক আছে এবারে কি করতে হবে কাটা কর্তি করবে এইখানে দুটো শূন্য এই দুটো শূন্য কেটে গেল এই একটা শূন্য এই একটা শূন্য কেটে গেল এবারে চার দিয়ে তুমি কাটো দুই দিয়ে চার দুগ্নে আট আর এই দুই তিনে ছয় তিন পেলে এই দুই দিয়ে দশকে কাটো কত পাবে পাঁচ পাবে এবার এখানে পাঁচ থাকলো আর এখানে তিন থাকলো পাঁচ দিনে কত পাঁচ দিন হচ্ছে পনেরো তাহলে এই পনেরোটা হবে তোমাদের উত্তর সেই অনুযায়ী দেখো অপশান অনুযায়ী দেখো কোথায় রয়েছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার পনেরো দিনে ঠিক আছে এইভাবে কিন্তু অঙ্কগুলো তোমাদেরকে বুঝতে হবে খুব সহজ অঙ্ক একটু জাস্ট তোমরা মাইন্ড অ্যাপ্লাই করবে ধৈর্য সহকারে দেখবে দেখবে অনেক কিছু তোমরা শিখতে পারবে ওকে পরবর্তী কোশ্চেনে চলে যাব পরবর্তী অঙ্কে চলে যাবো দেখো একটা অঙ্ক রয়েছে এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে এখানে কি বলা হচ্ছে একটা অঙ্কগুলো কিন্তু বারবার তোমরা একবার পড়ে নেবে কিছু লোক একটা কাজ ষাট দিনে করে তাহলে আটজন লোক অর্থাৎ কিছু লোক কাজ করছিল এবং তার সঙ্গে আটজন লোক যদি বেশি নেই তাহলে দশ দিন আগেই শেষ হয়ে যাবে অর্থাৎ ষাট দিনে কাজটা করতো দশ দিন আগেই শেষ হয়ে যাবে মানে পঞ্চাশ দিনে হবে তাহলে প্রথমে কতজন লোক ছিল খুব সহজ অঙ্ক জাস্ট তোমরা এই ট্রিক্সটা অবলম্বন করবে কোন ট্রিক্সটা করবে দেখো তোমরা যেটা করবে কিছু লোক বলতে আমরা এক্স লোক ধরলাম এবং ষাট দিনে কাজটা করে গুণিত ষাট দিন এবারে সমান দিয়ে করব জন লোক বেশি নিচ্ছে তাহলে জন ধরেছি প্লাস আট জন বেশি নিল তাহলে এটা কত দিনে দশ দিন আগে কিন্তু শেষ হয়ে যাবে ষাট দিনে শেষ হওয়ার কথা ছিল দশ দিন আগে শেষ হয়ে যাবে কিন্তু এখানে হচ্ছে কি দশ দিন আগে শেষ হয়ে গেলে পঞ্চাশ দিয়ে গুণ করতে হবে কারণ ষাট জন ছিল দশ দিন আগে এবারে তোমাকে এটা সমাধান করলে অঙ্ক বেরিয়ে গেল তাহলে ষাটের সঙ্গে এক্স গুণ করলে ষাট এক্স এবারে পঞ্চাশের সঙ্গে এই গুণ করলে বন্ধনীর ভেতরটা গুণ করলে পঞ্চাশের সঙ্গে পঞ্চাশ এক্স যোগ পঞ্চাশের সঙ্গে আট যদি গুণ করো পাঁচ আটের চল্লিশ হচ্ছে চারশো ঠিক আছে এবারে তোমাকে ষাট রয়েছে এটাকে তুমি যদি সমানে বাম দিকে নিয়ে আসো অবশ্যই তোমাকে বিয়োগ হয়ে যাবে ষাট থেকে পঞ্চাশ যদি বাদ দাও তাহলে থাকছে দশ এক্স এবারে চারশো থাকছে ঠিক আছে তাহলে এক্সের বের করো এক্স গুণিত চারশো বাই এক্সের সঙ্গে যেটা লেগে থাকে সেটা নিচে বসে যায় দশ লেগে আছে দশ নিচে শূন্য শূন্য কাটা কত দাঁড়ালো চল্লিশ দাঁড়ালো ঠিক আছে এই চল্লিশ হবে তোমাদের সঠিক উত্তর অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে খুব সহজ অঙ্ক এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী অঙ্ক দেখব এক ব্যক্তি একটা কাজ পাঁচ দিনে করে একজন এ একজন পুরুষ রয়েছে এই কাজটা পাঁচ দিনে করে কিন্তু তার পুত্রের সাহায্যে অর্থাৎ একজন তার পুত্র এবং এই পুত্রর সাহায্যে দুজন মিলে কাজটা তিন দিনে করে দিল অর্থাৎ পাঁচ দিনে করতো কিন্তু দুজন মিলে কাজটা কত দিনে তিন দিনে করলো তাহলে এবং যদি বলি যে পুত্র একা কত দিনে কাজটি করবে তাহলে দুজনে কাজটা তিন দিনে করে দিল তাহলে পুত্র একা কত দিনে করবে খুব সহজ অঙ্ক তুমি শুধু বাবা যে কাজটা করে অর্থাৎ পাঁচ দিনে আর পুত্র কাজ করে তিন দিন দুজন মিলে তিন দিনে তাহলে এটাকে বিয়োগ করে দিলেই কিন্তু অঙ্কটা হয়ে যায় পাঁচ থেকে তিন তিনবার দুই ঠিক আছে তাহলে কত দাঁড়ালো তিন পাঁচে পনেরো তাহলে পনেরো বাই দুই পনেরো বাই দুই যদি হয় তাহলে তুমি ভাগ করো দুই সাত চোদ্দো সরি দুই সাততে চোদ্দো ঠিক আছে দুই সাততে চোদ্দো তাহলে কত দাঁড়ালো এক পূর্ণ দুই তাহলে সাত পূর্ণ সাত পূর্ণ একের দুই ঠিক আছে সাত পূর্ণ একের দুই দেখো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার খুব সহজ অঙ্ক ভালো করে তোমরা বুঝবে অর্থাৎ কি তোমাদেরকে যেটা বুঝতে হবে যে এক পুত তার বাবা সার পাঁচ দিনে করত তার পুত্রের সাহায্যে সে তিন দিনে করলো অর্থাৎ দুজন মিলে কিন্তু তিন দিনে করলো তাহলে দুজন মিলে একজনে যদি পাঁচ দিনে করে এবং দুজন মিলে তিন দিনে কাজটা করলো তাহলে এই পুত্র এর সঙ্গে পুত্র আছে তাহলে পুত্রকে বের করতে হবে পুত্রকে বের করতে গেলে এই এর সঙ্গে গুণের সঙ্গে এটা বিয়োগ করলে কিন্তু পুত্রটা বেরিয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছো খুব সহজ অঙ্ক পরবর্তী বলছে দেখো এ ধরনের অঙ্ক কিন্তু আমি অলরেডি তোমাদের করিয়েছি প্রত্যেকে কিন্তু আবার বোঝার চেষ্টা করো আমি রিপিটের জন্য তোমাদেরকে করলাম যাতে করে কি তোমরা বুঝতে পারো ছজন লোক জন মহিলা একটা কাজ কুড়ি দিনে করে আটজন লোক ষোলো জন মহিলা দ্বিগুণ কাজটা কত দিনে কাজটা করবে খুব সহজ অঙ্ক আবার তোমরা রিভাইজ রিভাইজ করার জন্য একবার বুঝে নাও ঠিক আছে তাহলে এখানে আমি ছয় আমি লিখবো মেল ছয় মেল আর বারো হচ্ছে ফিমেল মানে হচ্ছে ওমেন ঠিক আছে এক আমি দিব এক দিয়ে আমি করেছি এর আগে তোমাকে বুঝিয়েছি ওই কিক নিয়মে ঠিক আছে এবারে কতজন এখানে বলছে নেক্সট লাইনে বলছে আটজন তাহলে আট অর্থাৎ বারো বাই ছয় গুণিত আট আট তোমাকে এইভাবে লিখে দিতে হবে তাহলে ছয় দুগ্নে বারো আট দুগ্নে দুই আর এখানে আট আট দুগ্নে কত আট দুগ্নে হচ্ছে ষোলো ঠিক আছে এবারে ষোলো আর এখানে আবার কতজন মহিলা রয়েছে আবার মহিলা রয়েছে ষোলো জন সমান করেছে বত্রিশ জন এই বত্রিশ জন হচ্ছে মহিলা টোটাল দাঁড়ালো এবারে আমি তৈরাসিক হিসাবে করব। এখানে লিখে দিব মহিলা ঠিক আছে মহিলা লিখলাম এখানে লিখে দিব দিন এখানে কি লিখবো দিন লিখব তাহলে মহিলা দিন আর এটা হচ্ছে কাজ ঠিক আছে এবারে মহিলা কতজন মহিলা জন মহিলা প্রথম হচ্ছে বারোজন মহিলা কুড়ি দিনে কত দিনে কুড়ি দিনে জন মহিলা কুড়ি দিনে একটা কাজ একটা কাজ করে একটি কাজ করে ওকে এবারে কি আছে বত্রিশ জন মহিলা এই বত্রিশ জন মহিলা কত দিনে বত্রিশ জন মহিলা এখানে দেখো যে জন লোক আর বত্রিশ জন মহিলা এর দ্বিগুণ কাজ দ্বিগুণ কাজ করতে পারে কত দিনে করতে পারে ঠিক আছে এটা তোমাকে তাহলে কত দিনে করতে হবে বের করতে হবে ঠিক আছে দ্বিগুণ কাজ বলেছে এবারে শর্টকাট করে তোমাদেরকে করতে হবে দেখো দেখো কি করে করবে এখানে জিজ্ঞাসা রয়েছে কুড়ির নিচে তাহলে কুড়ি তুমি এখানে লিখে দেবে কুড়ি ঠিক আছে গুণিত কাজ একটা কাজ ছিল এবং দ্বিগুণ কাজ করতে হলো তাহলে দ্বিগুণ কাজের পরিমাণ বেড়ে গেল তাহলে কাজের পরিমাণ যদি বেড়ে যায় এইখানে দিন সংখ্যা কী হবে কাজ যদি বাড়ে তাহলে দিনটা অবশ্যই বাড়বে তাহলে ভগ্নাংশটা কী হবে উল্টে যাবে ওকে দুই বা এক হয়ে যাবে দেখো মহিলা আগে বারোজন ছিল এখন বত্রিশ জন অর্থাৎ মহিলা বেড়ে যাচ্ছে মহিলা যদি বাড়ে বা লোক যদি বাড়ে তাহলে দিন কি হবে স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারছো দিনটা কি হবে অবশ্যই কমে যাবে তাহলে একটা বাড়ছে একটা কমছে মানে ভগ্নাংশ একই রকম থাকবে বারো বাই বত্রিশ ওকে এবারে কাটাকুটি খুব সহজভাবে করো দেখো এটা বত্রিশ আর এই যে বারো আর বত্রিশ রয়েছে এটাকে আমি কত দিয়ে করব চার দিয়ে করব চার তিনে বারো তিন আর চার আটে বত্রিশ ওকে এবারে দুই দিয়ে আটকে কাটবো দুই চারে হচ্ছে আট ওকে চার দিয়ে কুড়িকে কাটবো চার পাঁচ হচ্ছে কুড়ি কত দাঁড়ালো এখানে পাঁচ দাঁড়ালো আর এখানে দাঁড়ালো তিন তাহলে পাঁচ আর তিন তুমি যদি গুণ করো কত দাঁড়াবে পনেরো দাঁড়াবে অর্থাৎ পনেরো হবে তোমাদের সঠিক অ্যান্সার দেখো পনেরো কোথায় অ্যানসার হবে পনেরো অ্যানসার রয়েছে দেখো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পনেরো হবে সঠিক অ্যান্সার আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে ক্লাসগুলো তোমরা যদি প্রত্যেক দিন পেতে চাও প্লিজ একটা লাইক করবে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে এ ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য যে ধরনের ম্যাথ তোমাদের আমি করাচ্ছি এগুলোর ওপর বেস করেই তোমাদের পরীক্ষায় আসবে তোমরা অবশ্যই ক্লাসগুলো মিলিয়ে নেবে এবং পরীক্ষায় যখন তোমরা করবে তখন অবশ্যই জেনে রাখবে এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবে এই উত্তপ্ত দিনে সাথে সাথে তোমরা এই উত্তপ্ত দিনে জল পানটা বেশি করে করবে ওকে টেক কেয়ার অ্যান্ড নেক্সট ক্লাসের জন্য আশা করছি অবশ্যই তোমরা ওয়েট করে থাকবে এবং অবশ্যই প্রত্যেকে একটা লাইক করবে যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে টেক কেয়ার টেলিগ্রামের লিঙ্ক রয়েছে অবশ্যই তোমরা কিন্তু জয়েন্ট হয়ে যাবে থ্যাংক ইউ